হরে কৃষ্ণ আরো জুড়ে হরে কৃষ্ণ যাদের হাত আছে দেখি কাদের হাত আছে দুই হাত কাদের আছে সবাই আছে তুলুন যাদের হাত আছে পকেটে প্যান্ট হাত ঢুকিয়ে না হাত তুলে আমরা সৌভাগ্যবান যে জোড়াপুকুর হরে কৃষ্ণ উৎসবে ভগবান আমাদের আশ্রয়দাতা তিনি জল আলো বাতাস এই যে মাটিতে দাঁড়িয়ে আছি এটাও আমাদের নয় সব ভগবানের তার শক্তিতে আমি কথা বলছি আপনি এখানে হেঁটে এসছেন হাত তুলতে পারেন দেখতে পারেন যদি ভগবানের নাম করতে আমরা হাত না তুলি তাহলে নিন্দনীয় মনুষ্য জীবন বেকার সবাই বলুন হাত তুলুন বলুন হরে কৃষ্ণ আরো হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রামা হরে রাম 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 হরে হরে যে হাত নেই নেই হাত আপনাদের হ্যাঁ বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লজ্জার কি আছে যখন কারফুজারি হবে আপনি অটোমেটিকলি হাত তুলতে হবে নাহলে শ্যুট করে দেবে পুলিশ কিন্তু এই ভগবানের নাম করতে আমরা স্বাভাবিক হাত আছে এখন প্যারালাইসিস হয়নি কখন কখন দেখবেন স্ট্রোক হয়ে গেল হাত আর উঠে না তখন কান্না করবে আমি হরি নাম করতে চাই হাততালি দিয়ে তখন আর বলে কিছু লাভ হবে না সুযোগ থাকতে করুন মরে গেলে বল হরি বলে নিয়ে যাবে কাকে ওই জড়ো শরীর পুড়ে যাবে তার সামনে বল হরি বল হরি বলে নিয়ে যাবে কিছু লাভ হবে তার আগে থেকে যদি অভ্যাস করা থাকে তাহলে লাভ হবে মৃত্যুর সময় ভগবানের নাম স্মরণ হবে এই জন্যেই হরে কৃষ্ণ উৎসব এখানে লেখা আছে হরে কৃষ্ণ উৎসব ভাগবত ধর্মানুষ্ঠান যেখানে আমরা সবাই উত্থিত হব আমরা তমগুণে থাকি উত্তম স্তরে আসতে হবে উত্তম শব্দের অর্থ আপনারা কয়জন উত্তম হতে চান উত্তম শ্রেষ্ঠ সবাই উত্তম হতে চায় উত্তম মানে কি উদ্গত তম আপনি তমগুণ থেকে উত্থিত হবেন যখন তাই জন্য বলেছে উত্তম শাস্ত্র বলছে উদ্গত তম তমসা থেকে উত্থিত হওয়া তো সেটা দেখে উথিত হবেন কি করে এই জন্য এখানে লেখা যে হরে কৃষ্ণ উৎসব মানে সকলে যেখানে তমগুণ থেকে উত্থিত হবে কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা যখন আমরা করব তখন আমাদের মধ্যে থেকে সমস্ত জড়গুণ চলে যাবে চেতনা মার্জিত হবে এটা হচ্ছে কি ভগবানের আইন এই জন্য কেন লাগে যে ভাগবত ধর্ম ভাগবত মানে ভগবান ধর্ম মানে আইন তো ভাগবতের আইন হচ্ছে কি ভগবানের আইন হচ্ছে কি না এই কলিযুগে আমরা যখনই ভগবানের নাম করব তখন পবিত্র হব তো সবাই হাত জোড় করুন সকালে হাত জোড় করুন হাত জোড় हाथ जोड़ बल्ले बांगला हाथ जोड़ एवं हाँ तस्वीर बोलो ओं अपवित्र पिवा जस गिवा जस्मरे सा सज्य अभ्यंतर सुचिहि হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার যখন কারু এখানে বিয়ে হয়েছে বা কারু শ্রাদ্ধ অনুষ্ঠান বাবা মা মারা গেছে বাড়িতে ব্রাহ্মণ এসে এই মন্ত্র বলে কি না হ্যাঁ কি না তেখানে কী বলা হয়েছে আমরা অনেক সময় ভয় পাই আরে আমি তো এখন পবিত্র নয় আমি কি করে ভগবানের নাম করব তো সেই ব্যক্তির প্রশ্ন করা উচিত তাহলে পবিত্র হওয়ার পন্থাটা কি কোনো বৈজ্ঞানিক উপায় আছে কোনো রাজনৈতিক উপায় কোন স্কুল কলেজের জ্ঞান যে কি করে আমি পবিত্র হব আপনি ভয় পাচ্ছেন যে না আমি এখনো পবিত্র নয় এই ভগবানের নাম করতে পারব না ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন গীতায় কৃষ্ণ বললেন ভগবান হচ্ছেন পরম পবিত্র মহাজনেরা জানাচ্ছেন যে পরম পবিত্র ভগবান হচ্ছেন পরম পবিত্র তাই তার কাছ থেকে আমরা এসেছি তাকে ত্যাগ করার জন্য আমরা অপবিত্র কিন্তু আবার তার সাথে যুক্ত হলেই পবিত্র হয়ে যাব তো সেজন্য তার নাম যখন আমরা করব এই জন্য এখানে যখন বিয়ে অনুষ্ঠান হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে আমরা সবাই পবিত্র থাকি বা অপবিত্র থাকি তাতে কোনো যায় আসে না তো সর্ব অবস্থায় আমরা পবিত্র হতে পারি অন্তর বাহির বাইরে পরিষ্কার হয় কেউ শুদ্ধ হয় স্নান করে কাপড় পরিষ্কার করে চুল দাড়ি কেটে নখ কেটে সবাই নিজের শৌচ হয় যখন শ্রাদ্ধ হয় আগে এরকম করে না যেদিন শ্রাদ্ধ অনুষ্ঠান হবে ওই দিন সব নখ তার আগের দিনে নখ দাড়ি চোল কাটে হ্যাঁ কি না তারপরে পবিত্র হয় পরিষ্কার বস্ত্র পরে যখন বিবাহ হয়ও আজকাল তো ছেলে ছেলেরা সাজে ফ্যাশন হয়ে গেছে আর চোল দাড়ি কাটে না তারা আরও টাড়ি দেখায় কিন্তু এগুলি সংস্কার নয় কুসংস্কার সংস্কার মানে পবিত্র হওয়া তো সেজন্য কোনো একটা শুভ কার্য বিবাহটা আছে সংস্কার তার মানে জলজগতে মানুষ আমরা ছেলেমেয়েরা আসক্ত হয়ে অধর্ম আচরণ করি কিন্তু বিবাহ মানে সংস্কার পবিত্র হওয়ার জন্য তার মানে ছেলেমেয়েরা যাতে অবাধে মেলামেশা করে পাপ না করে এই জন্য বৈদিক শাস্ত্র তাদের বিবাহ সংস্কার দেওয়া হল যে ছেলে মেয়ে বয়স হয়ে গেলে তারা যেন বিবাহ করে সেই বিবাহ জীবন সংস্কার আর সেখানে ইন্দ্রিয় সুখের জন্য বিবাহ নয় পুত্রার্থে ক্রিয়তে ভারজা কেবল সন্তান ভগবত ভক্ত সন্তান পাওয়ার জন্য বিবাহ আমাকে দেখবে এই জন্য বিবাহ না ওটা কাম ওই কাম অন্ধকারে নিয়ে যাবে নিচে নিয়ে যাবে আর যখন বিবাহ জীবন পুত্রার্থে ভগবানের সেবা করার জন্য পুত্র কামনা তো সেইটি হচ্ছে ভক্তি সেটি ধর্ম এই ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন তো সেজন্য আমরা এখন পবিত্র আছি না অপবিত্র আছি সে যায় আসে না তো ভগবানের নাম যদি আমরা দৈনিক করব আর ভগবানের প্রসাদ সেবা করব তাহলে সর্ব অবস্থাতেই আমরা বাহ্যিক এবং অভ্যন্তর পবিত্র হতে পারি আমাদের যখন দীক্ষা দেওয়া হয় ভক্তদের জিজ্ঞাসা করা হয় তুমি কিভাবে বাইরে এবং ভিতরে নিজেকে পবিত্র করবে তখন ভক্তরা এই গীতা ভাগবতের শিক্ষা লাভ করে ভক্ত সঙ্গে তারা বলে আমরা ভিতরটা প্রসাদ ভগবানকে নিবেদিত প্রসাদ কেন শাকসবজি হত্যা হত্যাও পাপ কোনো জীবকে হত্যা করা পাপ শাস্ত্রে বলা হয় দাও কিল কাউকে হত্যা করা উচিত না কিন্তু জীবস্য জীব আহার যেহেতু সৃষ্টিকর্তা ভগবান আমাদের সৃষ্টি করেছেন তাই একটা জীব আর একটা জীবের উপরে নির্ভরশীল কিন্তু কোন জীব কোন জীবের উপরে নির্ভরশীল সেটি শাস্ত্রে বলা হয়েছে সব লাইসেন্স দেওয়া হয়েছে যে মনুষ্য জীব সে কী খাবে শাক সবজি ফল মূল এটি হত্যা করা পাপ কিন্তু এটি যখন সে নিবেদন করবে যেমন আজকে এখানে ভক্তরা আয়োজন করেছে এ হরে কৃষ্ণ উৎসব হরিনাম কীর্তন হবে সঙ্গে সঙ্গে শাক সবজি ফল মূল যা কিছু রন্ধন হচ্ছে ভগবানের জন্য সেটা নিবেদন হবে আমাদের জহাল আলসার জন্য যদি কখনো কোনো অনুষ্ঠান হয় আপনাদের বিয়ে অনুষ্ঠান শ্রাদ অনুষ্ঠান অতিথি আত্মীয় স্বজন গ্রামবাসী বলে এই তোরা মুরগির পাঠার এইসব মাংস দিবি মদ দিবি এইসব করবে তাদের ইচ্ছা অনুসারে সেই অনুষ্ঠান হয় কিন্তু ভগবত ভক্তি এটা ভগবানের ইচ্ছা অনুসারে উৎসব হয় তো জন্য ভগবান তিনি প্রসাদ ভোগ নিবেদন করা হয় শাক সবজি তে ভগবানের ইচ্ছা অনুসারে ভক্তরা রন্ধন করে আমাদের গ্রামবাসীর ইচ্ছা কারু ইচ্ছা অনুসারে ভোগ রন্ধন হয় না তাই ভগবান কি বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্তা প্রয়সতি তদ অহম অসনামী ভক্তি অপহৃতম ভক্ত আমাকে শাকসবজি ফল মূল এগুলি নিবেদন করবে আর সেটি আমি গ্রহণ করি এটাই ভক্তের আহার্য বস্তু প্রসাদ প্রসাদ মানে ভগবানের করুণা আর ওখানে পাপ রইল না ওইটাই যজ্ঞ হল এই যজ্ঞের দ্বারা ওই জীব আত্মা আপনি তাকে যে ভগবত ভক্ত ঘরে মনুষ্য দেহতে স্থানান্তরিত করলেন জন্য প্রসাদ খেতে হয় গীতায় কৃষ্ণ যজ্ঞা শিষ্ট সন সন্তোক মচন্ত সর্বকিল বিষয়ী আর যদি এই যজ্ঞ বিষ্ণুর উদ্দেশ্যে যদি আমরা এই শাকসবজি নিবেদন না করি তাহলে সেটা পাপ হবে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ হবে আর সেটা স্তেন এ বসে যে আত্ম আত্মকারণা নিজের জন্য যখন রান্না হবে নিজের জাহা লালসায় তখন সেটি হবে চুরি করা কেন এখানে আপনি আমি কোনো কিছু নিয়ে আসিনি অন্যের জিনিস আমরা যখন গ্রহণ করব তাকে না বলে তাহলে এটা চুরি করা হয়ে গেল আপনি চোর হয়ে গেলেন হ্যাঁ কি না কারো জিনিস যদি আপনি নিয়ে নেন না বলে ওটা চুরি করা হয়ে গেল। ঠিক সেই জন্য এই জগতে মাটি জল আকাশ আগুন বায়ু এগুলি কার আমাদের নয় আমরা এখান থেকে উৎপন্ন শাক সবজি ফল মূল যা কিছু নিচ্ছি এটা চুরি করা হচ্ছে অতএব এগুলি আমাদের নয় তো সেজন্য শাস্ত্রে বলা হচ্ছে যদি আমরা পবিত্র হতে চাই তাহলে ভগবত প্রসাদ ভগবানের নাম সেই শাক সবজি নিবেদন করে প্রসাদ আর ভগবানের নাম এটি হচ্ছে ভাগবত ধর্ম অর্থাৎ জীবের ধর্ম এটাই ভগবানের আইন জীব আমি আত্মা এটি পালন করব তাহলে আমার মনুষ্য জীবন সার্থক হবে আর আমরা যদি জল্পনা কল্পনা করি ধর্ম তৈরি করি যে আমার মতে এটা আপনার মতে এটা তাহলে ওটা ধর্ম নয় ওটা প্রতারণা সেজন্য আমাদের মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে সে মহাজন কারা মহাজন হচ্ছেন ব্রহ্মা শিব নারদ কপিলদেব জনক রাজা ভীষ্মদেব পরীক্ষিত মহারাজ সরি সুখদেব গোস্বামী ত্রি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা মনুষ্য জীবনের কর্তব্য সেজন্য বলা হচ্ছে মহাজন যেন গত পন্থা ক পন্থা মানুষের কি পথ অবলম্বন করা উচিত মহাজন আমরা শুনলাম কে ব্রহ্মা শিব আমরা শিবকে মানি অনেকে শিব পূজা করে তো শিবকে মানেন তিনি মহাজন তিনি আমাদের শিখাচ্ছেন যে হরিনাম করো নাহলে তুমি সেই ক্ষণটা সেই অশুভ হয়ে যাবে তো শিবজি হরি নাম করতেন তিনি বলছেন আমি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন না করি যে সেই সেক্ষণটা আমার কাছে অশুভ যেদিনটা আমি ভাগবত শ্রবণ না করি সেদিনটা দুর্দিন আমার জীবনে শিবজি এগুলি বলছেন তো সেজন্য শিব দুর্গা তারা সবাই ভগবানের নাম করে ভগবানের প্রসাদ চায় কিন্তু আমরা মূর্খ তো সেজন্য আমাদের চেষ্টা করা উচিত পবিত্র হতে এই জন্য ভিতরের বাহির পবিত্র হওয়ার পন্থা এখানে বলা হলো যে পুণ্ডরী কাক্য যে ভগবান তার নাম জপ কীর্তন করা আপনারা যখন দুর্গা মণ্ডপে যাবেন পূজা হয় দুর্গাপূজা হয় এখানে এখানে পূজা হয় আচ্ছা কোথাও কালী পূজা হয় পূজা হয় যত দেবদেবী পূজা হয় সেখানে ঠাকুর পূজক ব্রাহ্মণ আসেন ব্রাহ্মণ প্রথমে আপনাদের কি মন্ত্র দিয়ে পবিত্র করায় দুর্গার মন্ত্র দিয়ে কালীর মন্ত্র দিয়ে শিবের মন্ত্র দিয়ে তার মানে আপনি দুর্গাপূজা কালী পূজা শিব পূজা যত দেবদেবী পূজা করুন না কেন ভগবানের নাম না করে আপনি পবিত্র হতে পারেন না তার মানে দুর্গার নাম কালীর নাম শিবের নামে আপনি পবিত্র হচ্ছেন না তো সেজন্য সবাই এই মন্ত্র উচ্চারণ করে ओङपवित्र पवित्र पवित्र वा सर्वावस्थाङ्गत जस्मरेपुण्डरीका सज्याभ्यन्तर शुचि ओं तद्विष्णुपरमं पदम सदा पसन्ति सूर दिव चुरात विप्रास विपन्न जग्रवागम स समिन्दते सविन्दे विष्णुर्जत्परमद स विष्णुद् विष्णुपादपरम परमाश्रय देवदेवीरा परमाश्रय नै तरा भगवान् दास दासी এক একটি দায়িত্ব তারা পায় ইন্দ্র দেবতাদের রাজা উনি ভগবানের নির্দেশে বৃষ্টি দেন অগ্নিদেব আগুন দেন বরুণ জল দেন এরপ এক একটি দেবতা সরস্বতী বিদ্যা দেন লক্ষ্মী ধন সম্পদ দেন দুর্গা মাতা দুর্গা শব্দ কেন এসছে। এই যে আমরা যেখানে আছি এই জগৎটার নাম হচ্ছে দুর্গ দুর্গ মানে জেলখানা তো আমরা সবাই জেলখানায় আছে আর এই জেলখানার সুপারিট্যান্ডেন্ট রক্ষয়ত্রী হচ্ছেন দুর্গা দুর্গ থেকে দুর্গা শব্দ এসেছে মানুষ জানেন কেন দুর্গা জিজ্ঞেস করুন পূজা করছ দুর্গা শব্দের অর্থ কী দুর্গের রক্ষয়ত্রী হেতু দূর্গা তিনি ভগবানের অন্তরঙ্গা শক্তি তার ছায়া এত শক্তিশালী সুপারিট্যান্ডেন্ট জেলে থাকে একজন যখন কয়েদিরা জেলে যায় কারা সরকার আইন উল্লঙ্ঘন করে যারা তখন জেলে ঢুকে যায় তখন গিয়ে সুপারিনটেন্ডেন্টের সামনে যদি শরণাগত হয় যে আমি সরকার আইন মানব পালন করব দয়া করে আমাকে মুক্ত করে দিন যখন সে কান্নাকাটি করে তার দোষগুলা স্বীকার করে তখন সুপারিনটেন্ডেন্ট সরকারকে জানিয়ে ছাড়িয়ে দেয় হ্যাঁ কি না যে এই লোকটা শরণাগত হয়ে গেছে আর এই পিটানি খেতে ভালোবাসছে না সেজন্য জেলখানাকে সংশোধনাগার বলা হয় তো এই জড় সংশোধনাগার বলা হয় জীব ভোগ করার বাসনা ভগবান হতে চায় আইন অমান্য করতে চায় বলে আমি সর্বশ্রেষ্ঠ হব যেমন কিছু কিছু লোক তারা সরকারের উপরে চলে যেতে চায় না না আমি মানবো না আমি সব কিছু তখন জেলে ঢুকিয়ে দেয় খুন করছে বিভিন্ন হত্যা করছে মদ গাঁজা খাচ্ছে পাগলামি করছে তখন তাকে গারে জেলখানায় সব জায়গায় ঢুকিয়ে দেওয়া আছে। তো সেজন্য আমাদের এখানে আমরা যে আছি এটা ভদ্র ব্যক্তিদের বাসস্থান নয় আমরা সবাই আমাদের যে বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে যার ফলস্বরূপ এখানে আমরা পড়ে আছি এই জন্য ভগবান তার ভক্তদের পাঠিয়ে দেন সেজন্য দুর্গা দেবী তিনি সংশোধনাগারের রক্ষত্র রূপে শাস্তি প্রদান করছেন তুমি মানো স্বীকার করো না হলে এরকম কষ্ট পেতে হবে তোমাকে সেই জন্য আদি ভৌতিক আদি দৈবিক আধি আত্মিক এই ত্রিতাপ ক্লেশ কখনো আমরা দেহতে রোগ কিরকম রোগ হয় কত কষ্ট নানা রোগ ক্যান্সার হয়ে গেলে কত কষ্ট একটু কেটে গেলেই কত কষ্ট দেখতে পায় না কত কষ্ট এই সমস্ত পূর্ব কর্ম রোগ সব খোড়া হয়ে গেল হাতটা থাকতে ইলেকট্রিক শক পেয়ে হাতটা কেটে দিল ডাক্তার বলে এই হাত থাকলে অসুবিধা পচে গেছে কেটে দাও তো এরকম আমরা এই ভগবত আরাধনার জন্য সংশোধিত হওয়ার জন্য এই দুর্লভ মানব দেহ আমরা পেয়েছি তো সেজন্য আমরা সেই মনুষ্য জীবনে কি করে পবিত্র হব কেন প্রশ্ন করা উচিত আমি এরকম দেহ কেন পেলাম এরকম বারবার কেন আমার দেহ হচ্ছে যে কখনো পুরুষ কখনো মহিলা কখনো ধনী কখনো গরিব কখনো রাজা কখনো প্রজা কখনো সুখী কখনো দুঃখী কখনো কীট পতঙ্গ এই দেহ আমরা দেখছি চৌরাশি লক্ষ প্রকার দেহ কীট পতঙ্গ অনেক দেহ আপনারা জানেন কেউ রাজা পরে সে দেখা যায় সাধারণ মানুষ হয়ে যায় হ্যাঁ কি না হয় কি না সাধারণ মানুষ হয়ে যায় রাজা তখন সাধারণ মানুষ হয়ে যাচ্ছে প্রজা তার রাজত্ব আর চলে না কেউ কেউ দেখুন আগে এইখানে বেঙ্গলের মুখ্যমন্ত্রী রূপে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এখন নেই মনমোহন সিং রাজা ছিলেন এখন নেই তীরকম কখনো রাজা কখনো প্রজা শাস্ত্র যে অভ্রান্ত যে বিজ্ঞান বাস্তব সেগুলি বলা হয়েছে কিন্তু আমরা অবাস্তব অনিত্য বস্তুতে আসক্ত হয়ে যাচ্ছি ভাবলাম রাজা হয়ে গেলাম তবে মানে আমি চিরস্থায়ী না ভাবছে আমি একটা সুন্দর স্ত্রী পেলাম এটা চিরদিন থাকবে না থাকবে না স্বামী পেলাম এ থাকবে না আপনি এখন সুন্দর সুস্থ একটু পরে আপনি দেখলেন না কেউ করোনা রোগ চাইছিল না কত সবাই শাস্তি পেল কত কষ্ট রোগ চাইছে না বৃদ্ধ হতে চাইনি আপনি বৃদ্ধ হতে চাননি কিন্তু বৃদ্ধ হয়ে যাচ্ছেন এই সব মনুষ্য জীবনে প্রশ্ন করা দরকার পশুরা করতে পারে না যারা পশু হবে বিপদ পশু অনেক স্কুল কলেজ ডিগ্রি থাকতে পারে অনেক থিসিস লিখতে পারে ডক্টরেট পিএইচডি করতে পারে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হতে পারে রাষ্ট্রসংঘের নায়ক হতে পারে কিন্তু ব্রাহ্মণ হতে পারে কিন্তু সে যদি আত্মজ্ঞান লাভ না করে দেহাত্ম বুদ্ধিতে থাকে তাহলে দ্বন্দ্ব থাকবে এই জগতে শত্রু মিত্র ভাব জগতে শিক্ষিত অশিক্ষিত এই রকম ধনী গরিব এই সমস্ত দেহাত্মবুদ্ধি যুদ্ধ লাগবে হিন্দু মুসলিম খ্রিস্টান এই যে দেহের পরিচয় বিজেপি তৃণমূল কংগ্রেসি সিপিএম এই যে সব দেহের পরিচয় মানে যুদ্ধ আমরা আসলে দেহ নই তো সেই আত্মজ্ঞান মানুষকে করতে হবে কি করে আমরা দেহ নই আমরা সবাই বলে আমার দেহ আমার দেহ বলি হ্যাঁ কি না সবাই কি বলেন আমার দেহ বলেন আমি দেহ বলেন কয়জন আমি দেহ বলেন তুলুন কেউ নেই এখানে আমি দেহ কয়জন বলেন কেউ বলে না তো মানে আমার দেহ বলেন তাহলে আমি কে এই প্রশ্ন স্কুল কলেজে ডিগ্রিতে বৈজ্ঞানিক ডক্টর ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন তো মানে দেহেতে আপনি প্রধানমন্ত্রী পরিচয় দিলেন কয়েকদিন তারপরে আপনার পথ চলে গেল আপনাকে আর প্রধানমন্ত্রী বলে না কেউ মুখ্যমন্ত্রী কেউ বলবে না আপনি হিন্দু বলে পরিচয় দিলেন আর হিন্দু বলবে না আপনি মুসলমান হয়ে গেলেন কয়েকদিন পরে মুসলমান হিন্দু হয়ে গেলেন তারপরে খ্রিস্টান হয়ে গেলেন কেউ বাংলাদেশে জন্ম হয়েছিল এসে ভারতে আমি ভারতীয় আগে বলছিল বাংলাদেশ আমি আত্মা আমি নিত্য বস্তু ভগবানের অংশ ভগবান নিত্য আল্লাহ নিত্য গড নিত্য গড আল্লাহ ভগবান একই ব্যক্তি শুধু ভাষাতে আল্লাহ গড ভগবান বলা হয় ভাষায় আরবিয়ান ভাষায় আল্লাহ বলে খ্রিস্টানরা গড বলে ইংরাজিতে আর কেউ ভগবান বলছে কিন্তু তার নাম কৃষ্ণ সেই আল্লাহ শব্দের অর্থ আছে যিনি সর্বশ্রেষ্ঠ মহান সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা একই অর্থ গীতায় ও কৃষ্ণ বলেছেন তে যারা ভগবান ভগবান শব্দটাও এরকমই ভগবান শব্দের অর্থ যে যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা যার সমান কেউ নেই যার ঊর্ধ্বে কেউ নেই অসমর্ধ তত্ত্ব গড শব্দের অর্থ তাই তো যিনি সৃষ্টিকর্তা পালন কর্তা ধ্বংস যার সমান কেউ নেই যার ঊর্ধ্বে কেউ নেই তাহলে তার নাম নেই সে ব্যক্তির নাম আছে তিনি হলেন কৃষ্ণ তো সেজন্য আমরা ভাষায় গড বললাম আল্লাহ বললাম আর ভগবান বললাম যেমন আপনি মানুষ বলছেন ইংরাজিতে মেন বলবে হিন্দিতে আদমি বলবে তো এরকম প্রত্যেকটা ভাষায় আমরা সেই মানুষের নাম যদি গোবিন্দ হয় তাহলে আপনি হিন্দি ভাষী হলেও বলবেন গোবিন্দ ওই আদমির নামটা কি ওই আদমির নামটা কি বলে গোবিন্দ তো সেরকম বলুন ওই মানুষটার নাম কি দাঁড়িয়ে আছে ওই মানুষটা কি নাম তো গোবিন্দ বলে ওর নাম গোবিন্দ তো যে ভাষা ভাষী হন না কেন তো সেরকম তো সেই ব্যক্তির নাম সেরকম গড আল্লাহ ভগবান তার নাম হচ্ছে কৃষ্ণ এই জন্য শাস্ত্র বলে এ তো চলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তো স্বয়ং ভগবান আছেন কৃষ্ণ সমস্ত মহাজনেরা সমস্ত বৈদিক শাস্ত্রে এটি প্রতিপন্ন হয়েছে ভগবান কে তার নাম কি কেন তিনি আরাধ্য প্রভাব সব তাঁর জিনিস এই জন্য তিনি আরাধ্য কেন আমার পূজনীয় না তার সমস্ত জিনিস তাই আমরা তাকে সম্মান করব তে আমরা কিছু নিয়ে আসিনি ন্যাকেট হয়ে এসেছি তো দাবি করছি এটা আমার আমি কেন সম্মানীয় হব আমরা কিছু একটা দেখিয়ে ঐশ্বর্য লোকের কাছে সম্মান নিচ্ছি একটা পদ নিয়ে এটা তো অনিত্য তো সেজন্য প্রকৃত যে পরিচয় আত্মার এই গীতায় কৃষ্ণ বললেন মমাই বামস ভগবত গীতায় কৃষ্ণ আমার অংশ হচ্ছে জীব তো জীব এত রকম দেহ কেন পুরুষ মহিলা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত তোর কারণ কি গীতায় কৃষ্ণ জানালেন তেরো অধ্যায়ে বাইশ নম্বর শ্লোকে যে কারণ গুণ সদ অসৎ জুনি জন্মসু কারণ হচ্ছে গুণসঙ্গ অস্ব সত্যগুণ রজগুণ তমগুণ এই গুণের প্রভাবে আমাদের এরকম বিভিন্ন দেহ হয় যেমন হাওয়াটা চাঁপা ফুলের বাগান দিয়ে যাবে কি গন্ধ হবে কি গন্ধ হবে চাঁপা ফুলের গন্ধ হবে একই হাওয়া ড্রেনের পাশ দিয়ে যাবে কি গন্ধ হবে ড্রেনের গন্ধ হবে তাহলে কিসের দোষ সঙ্গ তার মানে হাওয়া চাঁপা ফুলের সঙ্গ করার ফলে চাঁপা ফুলের গন্ধ আবার সেই হাওয়া গন্ধ চাঁপা ফুলের নিয়ে নিয়ে একটা পাশ দিয়ে বহিছে ড্রেনের দিকে তো ড্রেনের পাশ করছে যখন তখন আর চাঁপা ফুলের গন্ধ নেই দুর্গন্ধ ঠিক সেরকম আত্মা আমি ভগবান গড আল্লাহর অংশ তাই এই অংশ ভগবানের মতোই পরম পবিত্র সে চেতনময় যার জন্য এই দেহটা এখন কথা বলছে ভগবান হচ্ছেন পরম চেতনময় আমি তার অংশ হওয়ার ফলে চেতনময় কিন্তু দেহটা চেতন নেই দেহটা থেকে আত্মা আছে বলে চেতন সেজন্য বাবা দেহত্যাগ করলে কি বলেন আজ বাবা দেহত্যাগ করলেন তাহলে ওই বাবা দেহটা কেন আর এখন বলা হচ্ছে না বাবা বলে তোমার ওর মধ্যে চেতনা শক্তি আত্মা চলে গেল গড়ে রংস ভগবানের রংস আল্লা রংস যার ফলে ওটা আর বাবা নয় ওটা মৃত শরীর দুর্গন্ধ হবে সব হয়ে যাবে কখনো কেউ মারা গেলে তাকে সব বলে নাকি তো যেন কোনো জীব হত্যা হয়ে গেলে ওটা সব হয়ে গেল সব কেউ খায় নাকি সব কেউ খায় মানুষ মরে গেলে দেহত্যাগ হয়ে গেল তোকে কেউ খায় বা যদি মানুষকে কেউ কেটে দিল সব হয়ে গেল তাকে কেউ খায় মৃত শরীর মানে সব রক্ত মাংস বীর্য কপ পিত বায়ু দ্বারা হাড় দ্বারা গঠিত এটা মৃত শরীর সব তো সেজন্য এটা মানুষের আহার্য নয় যারা বুদ্ধিহীন জানে না তমগুণে আচ্ছন্ন এরকম ব্যক্তিরা আসরিক প্রবৃত্তির সম্পন্ন তারা হয়তো এরকম মাংস খাবে কিন্তু এই মাংস খাওয়ার পন্থাও শাস্ত্রে বলা হয়েছে বৈদিক শাস্ত্র বলা হচ্ছে মাম স খাদতি মাম যেহেতু এই মধ্যে তুমি তম তমগুণে আসক্ত হয়ে পড়েছ মনুষ্য জীবনে ভক্ত সঙ্গ না করে প্রসাদ না খেয়ে তোমার গুণ মুক্ত হয়নি এখন তোমার জিহা লালসায় মাংস খাওয়ার অভিলাষ সেজন্য লাইসেন্স দিচ্ছে শাস্ত্র যে তুমি খেতে পারো মা কালীর কাছে অমাবাসা রাত্রিতে মাসে একদিন যে একটা পাঠা নিয়ে এক কোপে অর্ধরাত্রিতে কাটতে হবে বলতে হবে হে মাত আপনি সাক্ষী থাকুন এই পাঠাকে আমি এখন কাটলাম এ পুনরায় আমি পাঠা হব এ মানুষ হয়ে আমাকে পুনরায় কাটবে এই জন্য মাম স স খাদতি মাং এই বলে যদি কেউ কেটে খায় তাহলে সে বলি দিতে পারে নাহলে সে বলি দেওয়ার যোগ্য নয় নিজের মাংস যে দিবে এই মায়ের কাছে কালী আছে তমগুণের অধিষ্ঠাত্রী দেবী উনি খান না মা কালী খান না ওনার কাছে যে ভূত বা ডাকিনি সাকিনী তার কাছে আছে তারা খায় তার অনুচর সব প্রেত সেজন তারা খাবে মা কালী খান না মা কালী যেহেতু ভগবানের তমগুণের অধিষ্ঠাত্রী দেবী উনি ওখানে সাক্ষী থাকেন আমরা ভাবছি মা খেলো না মা কোনোদিন ছেলেকে খায় নাকি কিন্তু উনি সাক্ষী থাকেন বেড়া তুমি এরকম করছো আমি সাক্ষী থাকলাম তোমাকে আবার কাটবে এই জন্য থেকে নয় বলি দিয়ে বলতে হবে এই জন্য মাংস মনুষ্য মনু মনু থেকে এসেছে তো সেজন্য মনু আমাদের পিতা এই জন্য মনুষ্য তো সেজন্য উনি শিক্ষা দিলেন যে তুমি মাংস খাবে তাহলে এরকম বলে তোমাকে মাসে একবার অমাবস্যা রাত্রিতে খেতে হবে তাহলে লাইসেন্স দেওয়া হলো একদিন তো প্রতি অমাবস্যা যখন আপনি বলবেন তখন আস্তে আস্তে আপনার বিবেকে বাঁধবে হ্যাঁ কি না। যে আমি সে পুনরায় আমাকে কাটবে এইটা করতে করতে একদিন আপনি রজগুণ স্তরে আসবেন তারপরে সত্যগুণে আসবেন তখন আস্তে আস্তে ভাবে না না আমি আবার ছাগল হব সে আমাকে কাটবে মানুষ হয়ে আমি তাহলে কত পাঠা এরকম কাটছি জীবনে তাহলে আমাকে কতবার এইরকম জীবনে আসতে হবে সেজন্য ভক্ত সঙ্গের মাধ্যমে গীতা ভাগবতের শিক্ষা সাধু সঙ্গে কোন ভাগ্যবান জীব তারা এটা উপলব্ধি করে ও আমি তো আর করব না তখন সে উপলব্ধি করে চেষ্টা করে না না শাক সবজি খাবো ওটাও তো পাপ চুরি করা সেজন্য শাক সবজি রন্ধন করে ভোগ লাগিয়ে খেতে হবে হত্যা একই হত্যা পাপ একই হত্যা আবার আপনার ধর্ম হয়ে যাবে কি করে আপনার দেখুন মিলিটারিতে সৈনিক বিভাগে কেউ চাকরি করে অন্য দেশে গিয়ে যুদ্ধ করে একশো সেনা মেরে দিল সে যখন তার দেশে ফিরে এলো যুদ্ধ করে সরকার তাকে পুরস্কার দেয় তাকে প্রমোশন করে দেয় চাকরিতে হ্যাঁ কি না তারপরে সেই ব্যক্তি যখন বাড়িতে এসে একজন কাউকে শ্যুট করে দিবে নিজের ইচ্ছায় তখন তার জেল হয়ে যাবে মৃত্যুদণ্ড হয়ে যাবে একই হত্যা ও একশো সেনা মেরে প্রমোশন হল আর প্রাইজ পেল কিন্তু এখন তার বাড়িতে এসে কাউকে শুট করে দিল অহংকার বশত একজনকে সুট করে পুলিশ নিয়ে গেল জেল বিচার হচ্ছে মৃত্যুদণ্ড তখন বিচারে বলছেন আপনার মৃত্যুদণ্ড কেন আপনি একজনকে হত্যা করেছেন এটা হচ্ছে বিধান আপনি কাউকে যদি হত্যা করেন তাহলে আপনার বিধান হচ্ছে ফাঁসি মৃত্যুদণ্ড তাহলে আপনার সংশোধিত হবে পরে যে পাপটা আপনার লাঘব হবে এই জন্য এই সমস্ত পন্থা শাস্ত্রে রয়েছে শাস্ত্র মানে শাসন করে আমাকে রক্ষা করবে এই জন্য মনুষ্য জীবন আমরা মনুষ্য জীবন পাইনি কুকুর শিয়ালের মতো জীবনযাপন করার জন্য যারা পশু পাখির মতো জীবনযাপন করার জন্য মনুষ্য জীবন হচ্ছে সংশোধনের জন্য প্রশ্ন করার জন্য শিক্ষা লাভ করার জন্য তাহলে জীবনে সার্থক হবে তো এই জন্য এখানে আমরা যাতে মহাপাতক থেকে মুক্ত হতে পারি সে যেন ভগবানের নাম সবাই বলুন বলুন মহাপাতক যুক্ত অপি কীর্ত কীর্তি হরি শুদ্ধান্ত তবে বলুন শুদ্ধান্ত করতে পংক্তি পাবন তাহলে দেখুন এখানে মহাপাতক থেকে যদি মুক্ত হতে কেউ চায় স্কন্ধপুরাণে বলছেন যদি কোনো ব্যক্তি মহাপাতক যুক্ত তিনি যদি নিরন্তর ভগবানের নাম করেন তাহলে সেই পাপ থেকে তিনি মুক্ত হবেন পরম পবিত্র হবেন এমনকি সেই ব্যক্তিও অন্য পবিত্র করতে পারবে আমরা দেখি আজকে যদি আপনারা আমেরিকা আফ্রিকা অন্যান্য দেশে যাবেন আফ্রিকার লোক মানুষ মানুষকে খেত এইরকম সব ব্যক্তি তো সেই সব ব্যক্তিরা আজকে শিল প্রভুপাত তাদেরকে গিয়ে মহাপ্রভুর নির্দেশ ছিল চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যে পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে তো সেই নাম ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র সারা দুনিয়ায় প্রচার করলেন সারা বিশ্বে যার ফলে দেখবেন আফ্রিকার লোক যারা গো মাংস খেত গো রক্ত খেত মানুষ মানুষকে খেত তারা এত পাপ করত তারা আজকে একটু চাও খায় না পানও খায় না কেন নিকোটিন বিষ আছে সেগুলা সব এখন বন্ধ করেছে মাংস তো দূরের কথা কি করে না এই হরিনাম আর প্রসাদ অভ্যাস করার ফলে তো সেজন্য আপনার আমাদের কু অভ্যাস হয়ে গেছে কখনো মাংস খাওয়ার ঠিক আছে কিন্তু আস্তে আস্তে সাধুসঙ্গ করে চেষ্টা করতে হবে যে না আমি একদিন তিন একদিন সপ্তাহে একদিন এই মৎস্যাংস থেকে মুক্ত হব আমি হরিনাম অভ্যাস করব প্রসাদ সেবা করব সাধু সঙ্গ করব দেখবেন আপনি মহাপাতক থেকে একদিন না একদিন আপনার সেই কু অভ্যাস চলে যাবে কেন ভালো জিনিস পেলে খারাপ জিনিসটা যাবে যেহেতু আমরা ভালো জিনিস পাইনি তাই জন্য খারাপ জিনিসটা আমাদের আসক্তি থেকে গেছে এই বিদেশিগুলি যত খারাপ কাজ করত চুরি ডাকাতি অনেকেই করতো ইস্কনে অনেক ডাকাত বড় বড় প্লেন হাইজাই করার লোক তারা এসে ভক্ত সঙ্গের ফলে ভক্ত হয়ে গেছে হরিনাম করতে করতে একটা মদখুর একবার সে সাদা মদ তার হাতে ছিল গাড়িও চালায় আর মদ নিয়ে খায় তো দেখছে ইস্কনে ভক্তরা হরিনাম করতে করতে আসছে হ্যাঁ বিদেশে কী সেই হরে নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন আরো জুড়ে তো গাড়ি চালিয়ে যাচ্ছিল তো সঙ্গে সঙ্গে ভক্তরা নৃত্য করছে নগর সংকীর্তন আজকে তো এখানে নগর কীর্তন হলো না কেন জানি না হওয়া উচিত ছিল তো সেখানে পশু পাখি কীট পতঙ্গ যদি শুনেও তারা উদ্ধার পায় এই জন্য উচ্চ নাম সংকীর্তন শাস্ত্রে বলা হয় নামাচার্য হরিদাস ঠাকুর শিক্ষা দিলেন এই জন্য নগর কীর্তন করলে যে কেউ ব্যক্তির কানে যাবে তারা শুনবে কখনো একদিন না একদিন তাদের ভক্তি হবে তো এই মদ খুন সাদা মত নিয়ে গাড়ি থেকে বলছে আমিও হরে কৃষ্ণ মদ দিয়ে সামনা সামনে বলছে আমিও হরে কৃষ্ণ মদ চাল নিয়ে খেয়ে নিচ্ছে আর ওই ভক্তদের সঙ্গে কি করছে মদ খেয়েছে তো গাড়ি চালিয়ে ওখানে নেমেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে তখন সেও নাচতে শুরু করছে কিন্তু কীর্তন পার্টির সঙ্গে নৃত্য করতে করতে তারপরে ও তারপরে আবার গাড়ি নিয়ে চলে গেল। কিন্তু ওর ওই মাথায় ঢুকে গেছে ওই হরে কৃষ্ণ হঠাৎ করে ও হরে কৃষ্ণই করছে আর তার ভুলতে পারছে না হরে কৃষ্ণ ঢুকে গেছে কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর একদিন হরে কৃষ্ণ মদ খাচ্ছে কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হরে কৃষ্ণ বলছে জুড়ে জুড়ে ওইটা মাথায় ঢুকে গেছে তো তখন হরে কৃষ্ণ ছাড়া আর কিছু ভুলতে পারছে না কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেহ ত্যাগ হয়েছে তাকে হসপিটালে নিয়ে গেছে পরীক্ষা করার জন্য কি বাঁচছে না বাঁচিনি কিন্তু ডাক্তার দেখছে মৃত কিন্তু পরীক্ষা টরীক্ষা করে সব গ্রামে তাদের বাড়ির লোক খবর পেয়েছে এসে দেখছে ডাক্তার বলছে তো মৃত হঠাৎ করে কিছু সময়ের পরে ডাক্তার যেখানে রেখেছে আমার পরিবারের লোকেরা নিয়ে যাবে হঠাৎ করে আবার জেগে উঠেছে তখন জেগে উঠে তখন প্রশ্ন করছে ডাক্তারকে কোথায় সেই ব্যক্তিটা কোথায় বলে কোন ব্যক্তি তুমি কি বলতে চাইছো না এরকম একজন আমাকে জিজ্ঞাসা করল, যে তুমি অনেক পাপ করেছ যে তুমি আর কিছু একটু পুণ্য করেছ ভক্ত সঙ্গ করেছ তো তুমি এখন পুণ্য এবং পাপ দুটি তোমার ভোগ তুমি কোনটা ভোগ করতে চাও তো জন্য তোমাকে আমরা ফেরত পাঠাবো তখন বলছে না না তখন ওর চিন্তা করছে যে আমি একটু হরে কৃষ্ণ বলে আমাকে ফেরত পাঠাতে চাইছে এটা আমার পুণ্য হয়ে গেছে তখন আমি হরে কৃষ্ণ করতে চাই তখন ঠিক আছে তোমার এখন আবার ফিরে যাও তখন ওই ব্যক্তি ওই বিদেশে ওই ব্যক্তি আবার জেগে উঠেছে তখন ওই ডাক্তারদেরকে বলছে ডাক্তার অবাক যে কি বলছে কে এরকম বিচার করছে আরো একজন আছে নাকি কারা তো অনেক সময় আমরা বুঝতে পারি না সেই ব্যক্তি এখনও আছে এমনকি আমাদের তিরুপতিতেও তিরুপতিতেও এরকম একটা ব্যক্তি হয়েছে তাকে সব নিয়ে গেছে শ্মশানে নিয়ে যাচ্ছে হঠাৎ করে সে ধরপড় ধরপড় করেছে তাকে যে চাংড়া করে নিয়ে যাচ্ছিল তখন সবাই ভয় পেয়ে তাকে নামিয়ে দৌড়াচ্ছে বলে ভূত ভূত করে এরকম দৌড়াচ্ছে তখন ও জেগে উঠছে আবার তাকে খুলেছে তখন ও খোলা মাত্রই দৌড়াচ্ছে 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 ইস্কন তিরুপতি মন্দিরে গিয়ে ঢুকে গেছে দেবচা আমাকে একটা গীতা দাও বলে কি ব্যাপার লোকেরা সব তার পিছনে দৌড়াচ্ছে কি হলো কোথায় যাচ্ছে ইস্কন তিরুপতি মন্দিরে গিয়ে ও গীতা একটা নিয়েছে তখন সঙ্গে সঙ্গে ও বলছে যে আমি এরকম মৃত হয়েছিলাম কিন্তু আমাকে যমদূতেরা বুঝিয়ে বললো তুমি ইস্কন ভক্তদের গীতা নাও দিয়ে পড়ো সেটা আরো প্রচার করো তুই এরকম ভাবে আমাকে বলো তোমার এখন মৃত সময় হয়নি তাই আমাকে এরকম ফেরত দিয়েছে ভুল করে নিয়ে গেছিল। তো আমাকে ফেরত দিয়ে জমদূতেরা আমাকে বলছে তুমি গীতা পড়ো আরও তুমি পুণ্যবান হবে তাই জন্য ইস্কন গীতা আমাকে বলেছে তাই আমি এখানে তিরুপতি ইস্কন মন্দির আগে জানতাম এই জন্য আমি গীতা পড়ছি নিতে চাইছি তো এরকম অনেক ঘটনা আছে আমরা হয়তো বুঝতে পারি না। সব ব্যক্তিরাও এখনও আছে ভক্তও হয়ে যাচ্ছে তারা অনেকেই ভক্ত হয়ে গেছে একটা লোক কুকুর পুষত কুকুর বিদেশে বিদেশিরা সব কুকুর পুষে তো কুকুরদেরকে ভালোবাসে বলে তাদের নাম রাখে কিন্তু ইস্কনের ভক্তরা হরি নাম করে সারা বিশ্বে তুই নাম ওই ব্যক্তির বাড়িতে সাউন্ডটা ঢুকাতে ওর কান দিয়ে শুনতে কি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি হচ্ছে ওই যে বলে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ তার মনে ঢুকে গিয়ে ভালো লেগে গেছে তখন ভাবলো এটা তো ভালো লাগছে ও জানে না এটা কি কিন্তু সে তার কুকুরের নাম দিল হরে কৃষ্ণ কি নাম দিল হরে কৃষ্ণ নাম দিল কুকুরের তখন ও সবসময় কুকুরকে হরে কৃষ্ণ কাম হার হরে কৃষ্ণ স্লিপ হার হরে কৃষ্ণ ট্যাক ইট এরকম সব হরে কৃষ্ণ কুকুরকেই হরে কৃষ্ণ বলেই সম্বোধন করছে আর সর্বদাই কুকুরকে তার হরে কৃষ্ণ বলেই অভ্যাস এভাবে শাস্ত্রে আছে নামাভাস সাংকেতিক নামাভাস কোনো কাউকে সাংকেতিক ভাবে ছেলের নাম নারায়ণ ছেলেকে নারায়ণ নারায়ণ ডাকছে এই আর নামাভাস হয়ে যায় সে কুকুরকে নাম রেখে দিয়েছে হরে কৃষ্ণ আর হরে কৃষ্ণ ডাকছে তা একদিন ওই কুকুরটা হারিয়ে গেছে ও পাগল হয়ে গেছে আমার হরে কৃষ্ণ কোথায় আমার হরে কৃষ্ণ কোথায় বাড়িতে একদম গন্ডগোল শুরু করে দিয়েছে তোমরা দেখো নি হরে কৃষ্ণ কোথায় গেল তখন গেটের বাইরে কি করে গেট খোলা ছিল পালিয়ে গেছে কুকুরটা তখন দোকানদার রাস্তা ঘাটে সবাই গিয়ে জিজ্ঞাস করছে আমার হরে কৃষ্ণকে দেখেছ এই রাস্তায় লোকেরা কিছু বুঝে না ও হরে কৃষ্ণ কাকে বলছে তখন হঠাৎ করে শুনছে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सोलन् তখন ও ভাবছে যেরা আমার হরে কৃষ্ণকে পেয়েছে এই জন্য মায়ের দিয়ে ঘোষণা করছে তখন দৌড় আছে দৌড় আছে তখন ওদের সামনে গিয়ে দেখছে লাল কাপড় পরা সাদা পরা শাড়ি পরা সব বিদেশিরা তিলক পরা কণ্ঠিমালাও তো কোনোদিন দেখিনি শুধু ওই সাউন্ডটা শুনেছিল কোনো সময় কিন্তু এখন তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে এই আমার হরে কৃষ্ণ কোথায় তোমরা মাইকে ঘোষণা করছো কোথায় আমার হারিয়ে গেছে বলো দাও কোথায় রেখেছ তখন ভক্তরা কিছু বুঝতে পারছে না এই আবার হরে কৃষ্ণ কাকে বলছে তখন একটা ভক্ত ভাবল এই কাকে বলছে বলে হ্যাঁ চলো আমাদের সঙ্গে তোমার হরে কৃষ্ণকে দিব ও ভক্তটা এরকম একটু রহস্য করেছে তখন ওদের সঙ্গে বলে নাচো আমাদের সঙ্গে তো তাদের সঙ্গে নৃত্য করতে করতে ইস্কনের মন্দিরে গিয়েছে আর রাধাকৃষ্ণের মন্দির সেখানে গিয়ে নৃত্য হচ্ছে আরো জুড়ে ও নাচছে ভক্ত সঙ্গে এরকম নাচতে নাচতে সে একদম উদন্য নৃত্য করতে করতে তার মন একদম ভরে গেছে তখন সেই ভক্তটা বলছে আপনি হরে কৃষ্ণ খোঁজ করছিলেন বলে হ্যাঁ আমার হরে কৃষ্ণ ফেরত দিন ও আপনার হরে কৃষ্ণ এই যে রাধা কৃষ্ণ রাধারানী হচ্ছেন হরে আর এই হচ্ছে কৃষ্ণ তুমি এইটাই হরে কৃষ্ণ বলে আপনি কাকে হরে কৃষ্ণ বলছেন বলছেন না না আমার একটা কুকুর ছিল আমি তার নাম রেখেছিলাম হরে কৃষ্ণ আর এই নামটা আমার এত ভালো লাগতো তাই আমি তাকে এই নাম ছাড়া আর কিছু ডাকতাম না এই জন্য সবসময় আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতাম দেখুন এইভাবে শাস্ত্র প্রমাণ আছে ভাগবতে অজামিলের কাহিনী অজামিল তার পুত্রকে অন্তিমকালে নারায়ণ নারায়ণ বলছিল তাই বিষ্ণু দূতগণ এসেছিলেন তাকে রক্ষা করেছিলেন ঠিক এই ব্যক্তি তার কুকুরের নাম হরে কৃষ্ণ সাংকেতিক ভাগে রেখেছে জানেই না অজ্ঞাতে তো সেখন ভগবত ভক্ত তারাও বিষ্ণুদূত যারা ভগবানের নাম করে তারা দূত বৈষ্ণব তাদের সঙ্গ হয়ে গেল যার ফলস্বরূপ সেই ব্যক্তি ভগবান রাধাকৃষ্ণের দর্শন হলো রূপে ভগবান আছেন তখন দর্শন করে সেই লোকটি খুব খুশি তখন ভক্তরা তাকে জপমালা দিল গ্রন্থ দিল ভাবে শিখাল সে এখন ভক্ত হয়ে গেছে তীরকম সারা বিশ্বে মানুষরা ভক্ত আছে তো সেজন্য আমরা এখানে জোড়াপুকুরে ইস্কন অনুমোদিত হরে কৃষ্ণ নামটা সংঘ আছে ভক্তরা রয়েছেন চেষ্টা করুন আমাদের যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে আমরা জানি না অ্যাক্সিডেন্ট হয়ে হোক যেভাবে হোক যদি কেউ হরিনাম করে থাকে কোনো ভগবানের সেবা করে থাকে তাহলে সে ভগবৎ ধামে চলে যাবে এই জন্য আমাদের সর্বদা চেষ্টা করা উচিত কি করে আমি ধাম প্রাপ্ত হব আর না হলে এই জগতে আসক্তি দরুন আবার এই জড় জগতে থাকতে হবে দেখুন ও কুকুর প্রতি আসক্তি হরে কৃষ্ণ কুকুরের নাম হরে কৃষ্ণ দিয়েছে তার আসক্তি নামের প্রতি হয়ে গেল তাই জন্য সে ভগবত ভক্তে পরিণত হয়ে ভগবানের ভক্ত সঙ্গে দীক্ষা নিয়ে এখন শুদ্ধ ভক্তি করছে আর কুকুর পুষে না সে এখন ভগবানের সেবাতে নিযুক্ত হয়ে যাচ্ছে অনেক চোর ডাকাত কত লোক আমরা বেঙ্গলের সবাই শুনি জগাই মাধাইয়ের কথা তারা কত পাপ কর্ম করেছে চুরি ডাকাতি খুন অন্য মহিলাদের টেনেন অবৈধ ক্রীড়া রাস্তাঘাটে সব খারাপ কাজ করেছে পশু হত্যা তারাও আজ মহাপ্রভু নিত্যানন্দের কৃপায় যখন হরিনাম করেছে এবং তারা স্বীকার করেছে মার্জন হয়েছে যে আমরা আর পাপকর্ম করব না তো মনুষ্য জীবনে এইভাবে সংশোধিত হওয়া প্রয়োজন আমরা যেসব পাপকর্ম করছি তো সেটা থেকে যদি মুক্ত হয়ে দুর্লভ জন্ম পেতে চায় নাহলে দেখুন কখনো স্বর্গে রাজা প্রজা কখনো সুখী দুঃখী কীট পতঙ্গ পশু পাখি দেহেতে চলে যেতে হবে এখানে তার প্রমাণ কেন একজন ধনী হয়েছে কেন একজন গরীব হয়েছে প্রশ্ন করুন কেন একজন গরীব কেন একজন ধনী কেন একজন শিক্ষিত কেন একজন অশিক্ষিত সবাই তো কারণ কি এটা কারণং গুণসঙ্গ সঙ্গ সৎ অসৎ জুনি জন্মসু এটি থেকে মুক্ত হতে গেলে এই গুণের প্রভাব থেকে এই জন্য গীতায় চৌদ অধ্যায়ে ছাব্বিশ নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে মাম চব্যভিচারে ন ভক্তি যুগে ন সেবতে সগুণান সমতিত ইতান ভূয়ায় কল্পতে কত সুন্দর কথা যে কি করে আমরা জড়গুণের প্রভাবে এই সৎ জুনী দেহ পাই কিন্তু এটা থেকে যদি মুক্ত হতে চান তাহলে কি হবে না আমাদের ভগবানের নাম করতে হবে ভক্তি যোগ তো ভক্তি যোগ সূচনা হয় এই জুহা দিয়ে ভগবানের নাম দ্বারা ধর্মের সূচনা হয় তাই মনুষ্য জীবনে ভগবানের নামের মাধ্যমে আমরা ধর্ম সূচনা করব। এই জন্য ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ বিভিন্ন স্থানে খোলা হচ্ছে যেখানে গৃহস্থ টাকা তাদের পয়সা গাড়ি বাড়ি ঘর বাড়ি ব্যবসা চাকরি ছাড়তে হবে না ছেলে মেয়ের সঙ্গে থাকবে আর তারা শুদ্ধ ভক্তি করবে কৃষ্ণ নামের মাধ্যমে সাধু সঙ্গের মাধ্যমে তাদের ব্যবসা চাকরি সব কৃষ্ণের জন্য করবে এখানে অনেক ভক্ত এসছে বিভিন্ন জায়গা থেকে তারা চাকরি করে কেউ ব্যবসা করে তো সর্বকর্ম গীতায় কৃষ্ণ বললেন চব্বিশ ঘন্টা আমার প্রীতির জন্য কর তো তখন আপনি যখন মনুষ্য জীবন পাবেন আমরা যদি পেয়েছি তা আমাদের পরম কর্তব্য হচ্ছে ভগবানের আদেশ পালন করা তো সেটাই ধর্ম তো সেজন্য মনুষ্য জীবনে আমরা কত কিছু করছি পাপ কর্ম আবার নিচে চলে যাবো এইরকম দুর্লভ জন্ম আর পাবো না সেজন্য লব্ধা সুদূর্লভম বহু সম্ভব আসি আশি লক্ষ দেহ ভ্রমণ করার পরে এটা পেয়েছি জলচর প্রাণী দেহ ছিল বস্প গাছপালা দেহ পেয়েছি কীট পতঙ্গ পক্ষী দেহ পশু দেহ এরকম আশি লক্ষ দেহ ভ্রমণ করে করে এই আত্মা আমি ত্যাগ করি যেমন আমি আমার ছোটবেলার দেহটা ত্যাগ করেছি এরকম আত্মা তার অনুসারে বিভিন্ন দেহ ত্যাগ করে কৌমারং যৌবনং জরা এই দেহ ত্যাগ করে তার আসক্তি অনুসারে সে বিভিন্ন দেহ লাভ করে পরবর্তী দেহ জন্য আমরা আগামী জন্মটে কীরকম দেহ পাব এই মনুষ্য জীবনে কর্ম নির্ধারণ করে সেজন্য আমাদের কি কর্ম করতে হবে তো সেই কর্ম হচ্ছে ভগবৎ ভাবনা ময় কর্ম সেটা যদি আমরা করি তাহলে আমরা শুদ্ধ হতে পারব আর এই জীবনে যদি ভগবানের প্রসাদ ভগবানের নাম এসবের দ্বারা পাপ মুক্ত হই তাহলে আস্তে আস্তে আমার মৃত্যুবরণের সময় কৃষ্ণ চিন্তা হয় কেন অভ্যাস যদি থাকে যেমন আমরা সারাদিন যা কিছু করি ওই চিন্তা মনে উদয় হয় ঠিক সেই রকম ভগবানের নাম ভগবানের সেবা সব কর্ম যখন কৃষ্ণতে যুক্ত করে দেবেন আর তখন কি হবে সেটা সেই বাসনা কৃষ্ণ চিন্তায় আপনি দেহত্যা করবেন সে অ্যাক্সিডেন্ট হয়ে হোক বা সে কেউ শুট করে দিক রুগীর দ্বারা হোক হসপিটালে হোক যদি আপনি অভ্যাস করে থাকেন ভগবত সেবা সেটা নষ্ট হয় না শাস্ত্রে বলা হয়েছে অল্প যদি কেউ করে থাকে তাকে যেমন অজামিল কেবল মৃত্যুর সময়ে পুত্রকে নারায়ণ নারায়ণ ডাকছে যার ফলস্বরূপ সেখানে জমদূতেরা এসছিল কিন্তু সে ভয়ে নারায়ণ নারায়ণ রক্ষা করো বলছে আর ভগবানের নাম হেতু সেখানে যখন জমদূতেরা কাছে এসে বিষ্ণুদূতেরা পরাস্ত করলো তাদেরকে বন্ধ করলো যে তোমরা কে কেন এই সব তাকে নিয়ে যাচ্ছ তখন তারা নিতে পারলো না সেই জন্য আমরা অনুরোধ করব চেষ্টা করুন যে এই দুর্লভ মনুষ্য জীবনে আর পাওয়া যাবে কিনা জানি না আজ আমরা পেয়েছি কয়দিন থাকবে জানি না যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে একটা বাচ্চা জন্ম হয়ে মরে যায় সেজন্য বুদ্ধিমান মানুষ চিন্তা করবে যে যে কোনো মুহূর্তে মৃত্যু আসে ছোটবেলার দেহটা মরে গেছে না আছে খুঁজে পাবেন যুবক দেহটা অনেকের চলে গেছে তো মানে মৃত্যু এই দেহেতে আত্মার হয় না তো সেজন্য আত্মকল্যাণ জন্য এই মনুষ্য দেহ ভগবান দিয়েছেন পবিত্র হওয়ার জন্য তাকে সেবা করার মাধ্যমে সেজন্য আপনার কোনো কিছু ত্যাগ করতে হবে না কেবল ভগবানের ইচ্ছা অনুসারে চলতে হবে তো সেজন্য গীতা ভাগবত আছে আমাদের ম্যানুয়াল বুক আইন গ্রন্থ যেমন একটা যন্ত্রতল মোবাইল গাড়ি চালাতে গেলে তার যেমন ম্যানুয়াল বই আছে অনুসরণিকা আছে ঠিক সেই রকম এই যন্ত্র দেহ অপারেটিং করতে ম্যানুয়াল বুক হচ্ছে গীতা ভাগবত সেজন্য আপনারা চেষ্টা করুন এরকম গীতা সংগ্রহ করতে এখানে সব কথা আমরা যা আলোচনা করছি রয়েছে কি কর্তব্য অকর্তব্য সব রয়েছে এই জন্য গীতা এখানে তিনশো টাকার একটা গ্রন্থ আছে শ্রীকৃষ্ণ ওটা যদি নেবেন গীতা দুইশো সত্তর টাকার গীতাটা ফ্রি পেয়ে যাবেন তিনশো টাকার গ্রন্থ নিলে এই মাসে সেই সুযোগ আছে সবসময় থাকে না এই জানুয়ারি মাসটা থাকবে যদি আপনারা চান আসুন সংগ্রহ করবেন এই গীতা ভাগবত তবে বিভিন্ন গ্রন্থ যেগুলি কি আইন গ্রন্থ আমাদের এই যন্ত্র দেহটাকে পরিচালনা করতে শিক্ষা দেওয়া হয়েছে যদি বুদ্ধিমান হন অবশ্যই গীতা ভাগবত সংগ্রহ করবেন এবং জপমালা হরিনাম অভ্যাস করার জন্য দীক্ষা নয় কেন আমরা আগে অভ্যাস করি জানি কেন আমি মনুষ্য জীবন সার্থক করব হ্যাঁ আমি কি আর পাবো এরকম সে বিচার করুন এখানে কেউ ধনী কেন কেউ গরিব কেন কেউ দেখতে সুন্দর কেউ অসুন্দর কেন তো এইগুলি প্রশ্ন করুন সেটা মনুষ্যরাই করবে বুঝতে পারছ তো সেজন্য আমরা আশা করি আপনারা চেষ্টা করবেন তো এইভাবে সেই পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই তাই মহাপ্রভুরূপে শ্রী কৃষ্ণ রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে এসে সেই দুষ্টমতি দুর্বুদ্ধি সম্পন্ন চাপাল গোপাল এবং পাপাত্মা জগাই মাধাইকে কৃষ্ণ নাম দিয়ে তাকে উদ্ধার করেছেন মহাপ্রভু নিতানন্দ প্রভু তো আমরা যদি উদ্ধার পেতে চাই তাহলে অভ্যাস করার জন্য ইস্কন অনুমোদিত নাম হট্ট সঙ্গের সাথে যুক্ত হন এখানে অনেক ভক্ত আছে তাদের সাথে মিশুন আমাদের শ্রীবাসচরণ প্রভু এখানে আছেন জেলা প্রচারক ঝাড়খণ্ড পুরুলিয়া বাঁকুড়ার তো আপনারা চাষ তার সঙ্গেও যুক্ত হন এখানে সুবিজয় কি চৈতন্য প্রভুর বাড়ি এই গ্রামে আগে একবার আমরা এসেছিলাম তাদের বাড়িতেও ঠাকুর আছে পূজা করে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছে এখানে অনেক ভক্ত এসছে বিভিন্ন এলাকা থেকে তাদেরও ব্যবসা চাকরি আছে সেজন্য আপনারা চেষ্টা করুন গ্রহণ করার জন্য গীতা ভাগবত হরি নাম জপ করার অভ্যাস তাহলে দেখবেন জীবন সার্থক হবে সবাই হাত তুলুন বলুন হরে কৃষ্ণ আরো জুড়ে হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রামা হরে রামা রাম রাম হরে হরে বাঞ্ছা কল্পতুরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যু বৈষ্ণবেভু নমো নমঃ আলুচ্য বিষয়ের মধ্যে কোনো প্রশ্ন আছে যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় যদি বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি থাকে মার্জনা করবেন কোনো প্রশ্ন আছে তারপরে প্রসাদ আছে সবাইয়ের জন্য বসে এখানে প্রসাদ হবে তাই তো